গুড মর্নিং কেমন আছেন সবাই তো দেখলেন তো চিকু আজকাল কেমন করে ডাকে মুখেও আওয়াজ করে প্লাস দরজা তো ধাক্কা তো ওর ডাকেই আজকে আমার ঘুম ভাঙলো তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো চলুন আজকে খুব সুন্দর দিনটা শুরু করা যাক তো আজকে খাবার সবার খাওয়া হয়ে গেছে আর জলখাবারে আজকে রুটি বানিয়েছিলাম সবাই রুটিই খেয়েছি তোর বাবা খেয়ে বেরিয়ে গেছে মেয়েকে আনতে আর আমি কি করেছি পেছনে গিয়ে কুমড়ো গাছটার তো অবস্থা খুব খারাপ অনেক দিন হয়ে গেছে আর দুটো চারটে পাতা মাত্র বেঁচে আছে তো ভাবলাম আজকে ইলিশ ভাপা করবো যখন তখন একটু কুমড়ো পাতায় করে দেখি কেমন খেতে হয় আর একটু ছোলা সবসময় আমি ভিজিয়ে রাখি ওটা তার কারণ এটা ওটা ঘন্ট করতে তাতে যদি দিই বেশ ভালো লাগে খেতে আর একটা জিনিস রাখি আমি সেটা হচ্ছে নারকেল কুড়িয়ে সেটা ডিপ ফ্রিজে রাখলে বেশ অনেক কিছুতে ব্যবহার করা যায় তো ওখানে আমি থরের খণ্ডটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ইলিশ মাছটা ভাপার জন্য রেডি করছি তো কিছুই না সামান্য একটু সর্ষের তেল আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ বাঁকিয়ে রেখেছিলাম আগে থেকে মাছগুলোকে আর একটু নুন হলুদ আন্দাজ মতো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে পাতার মধ্যে এইভাবে করে আমি দিয়ে নিলাম আর এখন যেহেতু বর্ষাকাল তাই ভাবলাম পাতাতে কী উঠে থাকবে না থাকবে কি পোকামাকড় থাকবে তাই একটু উষ্ণ গরম জল করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম ব্যাস আর এই রেসিপিটা সত্যি আমাদের ভীষণ প্রিয় সবার কুমড়ো পাতায় আমি প্রথমবার করছি কিন্তু ভাপার রেসিপিটা আমাদের সকলের ভীষণ পছন্দের শুধু ইলিশ ভাপা নয় যে কোনো মাছের ভাপাই সবার ভালো লাগে তো যাই হোক মাছটা আমি একেবারে রেডি করে নিচ্ছি তারপরে বসিয়ে দেবো আর আজকের ভাতটা না রাইস কুকারে করবো তাহলে কী হবে একই সাথে আমার ভাত মাছ দুটোই হয়ে যাবে আর মেয়েকে আনতে যেহেতু বললাম ওর বাবা গেছে তো এতক্ষণে হয়তো ওরা রওনাও হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলেও আসবে তো যাক বাবা আমার মাছটা তো মোটামুটি রেডি হয়ে গেল এবার ভাতের সাথে একেবারে বসিয়ে দিলাম তাহলে ভাত মাছ দুটোই আমার একসাথে হয়ে যাবে ওরা যদি চলেও আসে তাহলে অন্তত খেতে দিতে পারবো ওইদিকে তোর ঘণ্ট আর এদিকে মাছটা দিয়ে অন্তত আর এখন আমাদের বাড়িতে অন্তত সপ্তাহে দুদিন করে মোচা থোর এগুলো রান্না করার আমি চেষ্টা করে থাকি কেন বলুন তো মেয়েটার একটু হিমোগ্লোবিন কম আছে তো সেই কারণে তো এগুলো খেয়ে না অনেকটা বেড়েছে কিন্তু ওর হিমোগ্লোবিনটা আপনাদেরও যদি কারোর কম থেকে থাকে হিমোগ্লোবিন এগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুব উপকার হয় আর সাথে একটু কুলে কুলেখড়া সেদ্ধ করে সেটার জল খাবেন দেখবেন অনেকটা হিমোগ্লোবিন বেড়ে যাবে অনেক সময় আবার হিমোগ্লোবিন কম থাকার জন্য কিন্তু শরীরে ব্যথাও হয় প্রচণ্ড পরিমাণে তো সেগুলো সহ্য করার থেকে একটুখানি যদি কষ্ট করে এগুলো খাওয়া যায় আর তাতে যদি লাভ হয় আমার মনে হয় এটা বেশ ভালো হয় তো যাই হোক মাছটা মোটামুটি আমার হয়ে গেছে পিটোপিট করে নিয়েছি একটুখানি তো এটা ঢাকনা দিয়ে ঠেকে রাখি মেয়ে বোধহয় এসে গেছে চলুন আগে দরজাটা খোলা যাক পিকলু এখানে আমার আগে চলে এসছে চিকুর কোনো দেখা নেই তো অনেকে মনে করেন যে চিকু বোধহয় দেশি সেই কারণে আমার ভিডিওতে চিকুকে বেশিক্ষণ আমি দেখাই না তো আপনারা এটা কেন বোঝেন না যে দুটো বাচ্চাই আমার দুটো বাচ্চারই দায়িত্ব আমার ওরও কিছু হলে সেটা আমার কষ্ট হবে এরও কিছু হলে সেটা আমার কষ্ট হবে আর একটা কথা আমি বারে বারেই বলি যে চিকু পিকলুর থেকে একটু চুপচাপ একটু আলাদা একা থাকতেও পছন্দ করে কিন্তু পিকলু সারা কোন অ্যাক্টিভ থাকে তো সুতরাং বারবারই আমার ভিডিওর সামনে চলে আসে বলে ওকে দেখা যায় আর চিকু এদিক ওদিক ঘুমিয়ে থাকে বলে ওকে দেখা যায় না এবার বলুন একটা ভিডিও বানাবার জন্যে কি ওদেরকে আমি খুঁজে পেতে ডিস্টার্ব করতে যাব না তো সামনে পুড়ে গেল ওরা বসে আছে কি আমি বসে আছি সেই কারণে হয়ে গেল তখন কিন্তু বারবার করে ওদের ডিস্টার্ব করার মানে নেই তো চলুন আগে দুপুরবেলার খাবার শেষ করি কারণ মেয়েটা সকাল থেকে কিছু খায়নি না খেয়েই বেরিয়ে পড়েছে আর রাস্তাঘাটে কি বা খাবে ভাবল বাড়িতে গিয়েই একেবারে খাবো সেই কারণে আর খায়নি তো আসতে থাকুক আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি ও জামাকাপড় চেঞ্জ করে তারপরে আসবে আর মাছটা না সত্যিই ভীষণ ভালো হয়েছে কেন বলুন তো ওরা যখন খাচ্ছিল মানে খুলছিল পাতাটা এত ঝাজ গন্ধ বেরিয়েছে আর এই ঝাঁঝ গন্ধটা হলেই আমার বিশ্বাস যে সেটা খুব ভালো হয়েছে আর শুধু আমার কেন আমাদের সবারই তাই বিশ্বাস আর সত্যিই তাই হয় তবে আরেকটা কথা কিন্তু ঠিক বাটিতে করলে রকম ঝাঁঝটা হয় তার থেকেও কিন্তু বেশি ঝাঁজ এটাই হয়েছে এবার তার কারণ সর্ষেটাও হতে পারে অনেক সময় সর্ষে ভালো হলেও ঝাজ ভালো হয় তো এই হলো ব্যাপার এবার ওপরের যে কচি পাতাটা এটাকে আমি খাবো এটাকে খাওয়া যাবে কিন্তু নিচের যে পাতাটা ওটা তো বুড়ো পাতা ছিল তো ওটাকে আর আমি চেষ্টাও করবো না খাওয়ার তো কে দেখি কেমন হয়েছে এত ঝাঁচ ঝাঁজ বলে তারপরে খেতেটা কেমন হয়েছে আর চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা কিন্তু সচরাচর পিকলু করে না এটা মধ্যে সরষড় হয়ে যায় না ওইটা ওইটা হলো এইটা হবে না বাচ্চাদের মধ্যে

চিকু কি কি করতে পারে চিকু হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেলার ও যেভাবে ব্ল্যাকমেল করবে না মানে ওকে সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর সত্যি কথা বলতে আপনারা যে দেশি বলে ওকে আলাদা করেন সেটা কখনো করবেন না দেশি ভাবা ওকে ভুল তার কারণ পিকলু যা না পারে বা পিকলুর যা বুদ্ধি নেই আমার চিকুরতার থেকে বেশি বুদ্ধি আছে ও হচ্ছে চুপচাপ থাকতে ভালোবাসে একা থাকতে ভালোবাসে এই হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে ছোটোর থেকে ও একা রাজত্ব করে গেছে হঠাৎ করে পিকলু চলে আসায় ও অনেকটাই শান্ত হয়ে গেছে ও মেনে নিতে পারছিল না তো প্রথম দিকে তারপরে যাই হোক আসতে ধীরে মেনে নিয়েছে যে ঠিক আছে এটা আমার ভাগিদার ওর সাথেই আমাকে থাকতে হবে আর মেয়ে আমার জন্য এখানে ইয়ান ইয়ান নিয়ে আসছে আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না একটা খেয়েই নিলাম আর ভেবেছিলাম একটু বেরোবো কার উপায় আছে বেরোবার দেখুন কীরকম মেঘ করে রয়েছে আর এই বর্ষার বৃষ্টিতে ভিজে শরীরটাকে খারাপ করব না সুতরাং আর বেরিয়ে কাজ নেই তার থেকে বরং সুন্দর হাওয়া দিচ্ছে চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি অনেক দিন ছাদে যাওয়া হয় না তো আমি ময়লা ফেলে বেলটাটা এখানেই রেখেছিলাম আর পিকলু কোথা থেকে সেটাকে দেখেছে ব্যাস পড়েছে তার পেছনে তোর পেছন পেছন আমিও একটু দৌড়ঝাপ করলাম তার কারণ অনেকদিন আমারও এক্সারসাইজ হয় না ভাবলাম ওর পেছন পেছন দৌড়ে আমারও একটু এক্সারসাইজ হয়ে যাক আর ও এমন লাফাবে না মাঝে মধ্যে ওকে সামলানো মুশকিল হয়ে যায় সত্যি কথা বলতে ও একটা খেলা পেয়েছে দেখুন খানিকটা নেবে ছুটবে আবার আমার দিকে তাকাবে যে আমি আসছি কি না আর এখানটা আমি সত্যিই বুঝতে পারিনি ও এতটা লাফিয়ে বেলচাটাকে নিয়ে নেবে যাই হোক খাতে একটুখানি লেগেছে খুব বেশি লাগেনি আর ওর দাঁতগুলো এমনই না যে ও না চাইতেও এরকম যদি একটুখানি ছোঁয়া লাগে কেটে ছোড়ে একাকার কাণ্ড হয়ে যায় তো বেচারাকে আমি দোষ দেবো না তার জন্যে ওকে তৈরিই করেছে ভগবান ওইভাবে ও আর কি করবে তার মধ্যে এত ছটপটে বাচ্চা কেয়ার করা যাবে তো অনেকক্ষণ ধরে এই পিকলুর সাথে খেলা হলো আর আজকে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি ভাতও খাওয়া হয়েছে সুতরাং সবারই খিদে পেয়ে গেছে তো চলুন যাই একটু জলখাবারটা তৈরি করে নিই তো অনেক দিন ধরেই রাইস নুডলসটা আনা ছিল আজ করি কাল করি করে আর করা হচ্ছিল না ভাবলাম আজকে এটাই করে ফেলি আর একটু আলু পেঁয়াজ ভেজে নিয়ে কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপরে নুডলসটাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এটার পুরোটা যদি দেখতে চান তাহলে শর্টসে আমি একটা ভিডিও দিয়েছি এটা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর চেস্টটা দেওয়াতে মনে হচ্ছিল টেস্টটা আরও বেশি বেড়ে গেছে তো বাবা এখানে খাচ্ছে দেখ থেকে পিকলু যাতে একটু অ্যাটেনশনটা পেতে পারে তার জন্য বল বাজাচ্ছে যে যদি বাবা তাকিয়ে একটুখানি ওকে নুডলস দেয় কিন্তু ওর মধ্যে তো চিজ রয়েছে ওকে দেওয়া যাবে না আর চিকুর কিন্তু হেলদোল নেই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম চিকু পিকলুর পার্থক্যটা তাহলে আর আপনারা বুঝতে পারবেন যে ও দেশি আর ওর বিদেশি বলে দুজনকে আলাদা করার মতো কিছু নেই দুজন একই ক্যাটাগরির তো আমি একটু পঞ্জিকাটা নিয়ে বসে পড়েছি সামনে এই পুজো টুজোগুলো রয়েছে কবে কি রয়েছে একটুখানি দেখে নিই আর সত্যি কথা বলতে যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হয় আগে থেকে যদি দিনক্ষণ দেখে রাখা যায় তারপর যদি আপনি লোকজন কীরকম কি আসবে টাসবে মানে অতিথি নেমন্তন্ন সেটা যদি একটু হিসাব করে নিতে পারেন তারপর যদি মেনুটা ঠিক করে নিতে পারেন তারপর সব সাজানো গোছানোর ব্যাপারগুলোতে এগোন তাহলে দেখবেন কাজে অনেকটা সুবিধে হয় আর আমাদের কাজ হলে পরে এক একজনের এক একটা ডিউটি থাকে যেমন আমার এই দিকটা থাকে মেয়ের এক দিকটা মানে সাজানো গোছানোর দিকটা মেয়ের থাকে হাজব্যান্ডের আরেক দিকটা থাকে আর মার যেহেও তো বয়স হয়েছে মাকে আর কোনো আলাদা করে কিছু দেওয়া হয় না দায় ভার মা যেটুকু নিজের থেকে করে সেটুকুই অনেক তো অনেক দিন ধরে ডিবাপির বিরিয়ানি খাওয়া হচ্ছে না আর রান্নাঘরেও অনেকক্ষণ কেটেছে আজকে তাই ভাবলাম মেয়েও বলল। যে চলো আজকে বিরিয়ানি খাওয়া যাক রাত্রিরে তো বিরিয়ানি আনা হয়েছে মটন বিরিয়ানি মা তো খাবে না তোমা ভাতি খেয়েছে চিকুপিকলুরও খাবার ছিল ওরা খেয়ে নিয়েছে আর আমরা এখানে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি সাথে একটু আমও নিয়ে নিয়েছি আর আজকাল বাজারে না কেমন কেমন আম বিক্রি হয় মানে আমরা যেটা ফজলি আম জানতাম ছোটোবেলা থেকে সেটা আজকাল কীরকম একটা নাম বললো ভুলে গেছি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু যাই হোক সেগুলো দেখে আর পছন্দ হলো না জানি না খেতেও সেটা কীরকম হবে আর আমি এনেছিলাম এই চৌষা আমটা এটা বেশ ভালো খেতে একটু আশ হয় কিন্তু ভালো খেতে আর আমার পিকলু তো পাগল হয়ে যায় আম দেখলেই তো ওকে আর দেবো না এই রাত্রিরে কারণ মাংস দিয়ে ভাত খেয়েছে তারপরে শরীরটা যদি খারাপ করে তো দরকার নেই ওকে লুকিয়েই আমরা এখানে বসে খাচ্ছি কারণ আমের গন্ধর থেকে আটকানো যায় না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ